আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের উপর তোমাদের ক্লাসটি নেব। আমরা আজকে পাঠ্য বইয়ের অধ্যায় 4 এর গুণ নিয়ে আলোচনা করব। এখানে দেখো, আমি বোর্ডে একটি সমস্যা লিখেছি। একটি খাতার দাম 25 টাকা, এরূপ 60টি খাতার দাম কত? ঠিক আছে, তো এরকম টাইপের একটি জিনিসের মূল্য দেয়া থাকবে এবং একের অধিক জিনিসের মূল্য বের করতে হবে, অর্থাৎ এক থেকে বেশি। এই টাইপের কিছু হলে বা কোনো গাণিতিক সমস্যা থাকলে আমরা এটা গুণ প্রক্রিয়ায় করব। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ মনে করো, তুমি 5টি 2 একসাথে যদি যোগ করো তাহলে কত হবে? 2 যোগ 2, দেখো এখানে আমি দেখাচ্ছি, 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, তার কত হলো? 2 4 6 8 10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যোগ করে আমরা 10 পেলাম। এখন আমরা 5টি 2 একসাথে যোগ করে 10 পেয়েছি। যদি এটা আমরা গুণের নামতা শিখে আমরা এভাবে গুণ করি, যেমন 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে এটা 5-এর নামতে আমরা সহজেই এই 10 পেয়ে গেলাম। তাহলে এটা সংক্ষিপ্ত, অর্থাৎ খুব সহজেই এই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হবে কি? গুণ। অপরদিকে এই গুণ আবার ভাগের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, যখন তোমরা ভাগ করবে তখন আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে দেখো, এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করলাম? গাণিতিক বাক্যে। তার গাণিতিক বাক্যটি হবে 25 গুণ 7। ঠিক আছে, আর তোমরা এবার সাজিয়ে করতে পারো যে একটি খাতার দাম 25 টাকা, অতএব 60টি খাতার দাম 25 গুণ 7 টাকা। তাহলে গুণ বোঝানোর জন্যই আমি এটা গাণিতিক বাক্যে লিখেছি, 25 গুণ 7, অর্থাৎ একটি খাতার দাম 25 টাকা গুণ 60টি খাতার দাম কত হবে। তাহলে এখানে আমি দেখো এটা পাশাপাশি গুণ লিখেছি। এখন উপর নিচে এভাবে আমরা গুণ করব, যেমন 25কে 7 দ্বারা আমরা গুণ করব। এখানে 25 হচ্ছে গুণ্য। ঠিক আছে, তাহলে 25কে আমরা 7 দ্বারা গুণ করব, তাহলে গুণ্য সমান কি হচ্ছে? অর্থাৎ গুণ্য বলতে আমরা কি বুঝি? যে যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। এবার দেখো, 7 দ্বারা আমরা 25কে গুণ করব, তাহলে 7 হচ্ছে গুণক, অর্থাৎ যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণক বলে। গুণ্য এবং গুণক গুণ করলে যে সংখ্যা আমরা পাই সেটা হচ্ছে গুণফল। তাহলে দেখো, এখানে আমরা গুণ করি, 7 5-এর মধ্যে 5 7 35, 35-এর 5 হাতে আছে 3, 7 2 14 আর 3 17, এখানে আমি লিখলাম 17, তাহলে গুণফল হলো 175। এই গুণফলটা আবার সমানের ডান পাশে আমরা লিখে ফেললাম, 175। তাহলে এক সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা যদি গুণ করি, তাহলে এটা আমরা এখানেও করতে পারি। যেমন 7 5-এর মধ্যে 5 7 35-এর 5, এখানে বামে একটু ফাঁকা জায়গা রাখবে, হাতে আছে 3, 7 2 গুণে 14 আর 3 কত হলো 17, এই 17 আমরা এখানে লিখলাম, তাহলে গুণফল হলো 175। এটা করলাম আমরা দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যাকে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ। এখন দেখো, এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি, এটা উপর নিচে গুণ 2 নং-এ। এটা দেখো 180, এটি একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে 7 দ্বারা এই 0কে গুণ করলে 7-এ 0 0, অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা 0কে গুণ করলে গুণফল হয় 0, আবার 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওইটাও গুণফল হয় 0। তাহলে
সাতে শূন্যে শূন্য, হাতে কিছু নেই। সাত আটা ছাপ্পান্ন, ছাপ্পান্নর আমরা লিখলাম ছয়, হাতে আছে পাঁচ। সাতে একে সাত আর পাঁচ বারো, এখানে আমরা বারো লিখে ফেললাম। তাহলে গুণফল পেলাম 1260। ঠিক আছে, তাহলে এটা আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলাম। এবার আসো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ। এখানে দেখো তিপ্পান্নকে আমরা ২৪ দ্বারা গুণ করব। তাহলে আগে লিখলাম তিপ্পান্ন, তারপরে ২৪। এখন এখানে তিপ্পান্ন হচ্ছে গুণ্য আর ২৪ হচ্ছে গুণক। এখন গুণকের একক স্থানে কি আছে? চার। তাহলে একক স্থানে অঙ্ক দ্বারা প্রথমে গুণ্যকে গুণ করতে হবে। তাহলে তিন চারা বারো, গুণের ক্ষেত্রে অবশ্যই তোমরা নামতা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় এক থেকে ১৪ পর্যন্ত সবগুলো নামতা মুখস্থ করে ফেলবে। তাহলে তো তিন চারা বারোর দুই হাতে আছে এক, চার পাঁচে ২০ আর এক ২১। এবার আসো দশক স্থানের অঙ্ক দুই দ্বারা আমরা এই গুণ্যকে গুণ করব, অর্থাৎ তিপ্পান্নকে গুণ করব। তাহলে এই চার দ্বারা যেভাবে করেছি দুই দ্বারা ঠিক এভাবেই ডান দিক থেকে বাম দিকে করতে হবে। তাহলে এই দুই দ্বারা এই প্রথমে তিনকে গুণ করতে হবে, আর দশক স্থানের অঙ্ক দ্বারা গুণ করার ক্ষেত্রে আগে একটি শূন্য দিয়ে নিতে হবে এই একক স্থানে এই জায়গায়। তাহলে এটা একটা শূন্য দিলাম দশক স্থানের অঙ্কের গুণের জন্য। তাহলে তিন দুগুণে ছয়, হাতে কিছু নেই, পাঁচ দুগুণে দশ লিখে ফেললাম। এবার যোগ করব শূন্য আর দুই দুই, ছয় আর এক সাত, দুই আর শূন্য শূন্য, দুই আর একের এক। তাহলে গুণফল পেলাম ১২৭২। এবার আসো চান্ন, চান্ন আমি একটি পাশাপাশি গুণ দেখিয়েছি, এটিও দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ। পাশাপাশি এখানে আমরা রাফে যদি পাশাপাশি অঙ্ক গুণ করতে আমাদের কঠিন লাগে, কারণ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা অথবা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে একটু কঠিন লাগারই কথা। তাহলে আমরা রাফ করে নেব পাশেই। দেখো এখানে আছে ৪৫ আর এখানে হচ্ছে ৪৫ গুণ্য আর ২০ হচ্ছে গুণক। তাহলে ২০ গুণক, গুণকের একক স্থানে আছে শূন্য, তাহলে শূন্য দ্বারাই ৪৫কে গুণ করব। পাঁচে শূন্যে শূন্য, চারে শূন্যে শূন্য। এবার দশক স্থানের জন্য একটি শূন্য আগেই দিয়ে নেব। এবার দুই দ্বারা এই ৪৫কে গুণ করব, পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আছে এক, চার দুগুণে আট আর এক নয়। এবার যোগ করব শূন্য শূন্য নয়, তাহলে গুণফল পেলাম ৯০০। ঠিক আছে, এভাবে তোমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করা শিখবে। এবার আসো তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ। এভাবেই আমরা করব। দেখো চার দ্বারা প্রথমে আমরা ১৯৫কে গুণ করব, অর্থাৎ এখানে সংখ্যাটি হচ্ছে ১৯৫কে ৩৪ দ্বারা গুণ। তাহলে এখানে একক স্থানে আছে কি চার, চার দ্বারা আমরা ১৯৫কে গুণ করব। তাহলে চার পাঁচে ২০ শূন্য, হাতে আছে দুই, চার নং ৩৬ আর দুই ৩৮ ৮, হাতে আছে তিন, চার একে চার তিন সাত। এবার দশক স্থানে অঙ্ক তিন দ্বারা গুণ করার ক্ষেত্রে প্রথমে আমরা একটা শূন্য দিয়ে নেব একক স্থানে। তিন পাঁচে ১৫ ৫, হাতে আছে এক, তিন নং ২৭ আর এক ২৮ ৮, হাতে আছে দুই, তিন একে তিন আর দুই ৫। তাহলে যোগ করলে শূন্য ৮ আর পাঁচ ১৩, তিন হাতে আছে এক, ৮ আর ৭ ১৫ আর হাতে এক ১৬, ৬ হাতে আছে এক, ৫ আর এক ৬। তাহলে গুণফল পেলাম ৬৬৩০। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গুণ করা বুঝতে পেরেছ, এই ক্লাসটি বুঝতে পেরেছ। তোমরা এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমাদের পাঠ্য বইয়ে সবগুলো করে ফেলবে আর বাসায় নামতা শিখে ফেলবে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকো, খুদা হাফেজ।